25-30 মিনিট হয়ে গেছে আমরা একইভাবে বসে আছি গাড়িতে সব মিলিয়ে মানে এমন ভাবে আমরা ফেসে গেছি আমরা গাড়িটা থেকে নামতে পারছি না মোট কথা পুরো গাড়ি কমপ্লিটলি স্টাক ভালো করে একটু অ্যালোভেরা জেল লাগালাম মানে সারা দিনের পর আজকে এতটা টায়ার্ড লাগছিল যে যতক্ষণ আমরা ফ্যাক্টরির ভেতরে ছিলাম এক ফোঁটা বৃষ্টি ছিল না যেই আমরা বেরোলাম মানে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ আজকে হলো মঙ্গলবার টিউজডে এখন বাজে সকাল 9:30 আমি অ্যান্ড এদিকে রয়েছে রাকেশ অ্যাজ ইউজুয়াল দুজনে যাচ্ছি ফ্যাক্টরিতে আর আজকে সকালবেলা থেকে এই ব্লগটাকে শুরু করে দিলাম তোমরা দেখতে থাকো আজকের এই ব্লগটা এন্ড পর্যন্ত আশা করি এই ব্লগটা তোমাদের দেখতে খুবই ভালো লাগবে অ্যান্ড প্লিজ যদি ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে ভালো লাগছে যেহেতু আমি বুঝতে পারছি যে অনেকেই দেখছো আমাদের ব্লগগুলো বাট প্লিজ লাইক করো কমেন্ট করে জানাও আর চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো বিকজ সেগুলো না করলে কিন্তু আমরা মোটিভেশন পাই না অ্যান্ড আমি দেখছিলাম যে না সাবস্ক্রাইব করে যারা দেখছো সেই পার্সেন্টেজটা অনেকটা বেশি তো তোমরা যখন দেখছো প্রত্যেক দিনই তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে দেখো যাতে কোনো নোটিফিকেশান মিস না হয় এটা আমার একটা রিকোয়েস্ট আর ব্লগগুলোকে ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করো বিকজ তোমরা লাইক করলে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে যে ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে আর তখন ইউটিউব সেই ভিডিওটাকে অনেক অনেক মানুষের কাছে রেকমেন্ড করে সো দ্যাট বেশি মানুষের কাছে সেই ভিডিওটা পৌঁছে যায় তোমাদের লাইকের উপরে কিন্তু সব কিছু ডিপেন্ড করছে তো প্লিজ ভিডিওগুলোর সাথে প্রপারলি একটু এনগেজ করো নিজেদেরকে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো এন্ড পর্যন্ত আমরা ফ্যাক্টরি থেকে বেরিয়ে গেছি আর ভেবেছিলাম আজকে আমরা সাবুদিন কখন নাতির জামাটা দেবো বাট বাড়িতে ওরা কেউ নেই তো আমরা দিতে পারলাম না এখন আমরা ফিরে যাবো বাট প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের কিছু প্রিন্ট আউটেরও কাজ আছে বুঝতে পারছি না কী করবো এখন গাড়িতে ওয়েট করবো নাকি যাবো বিকজ গাড়িতে এই অবস্থায় আমরা নামলে পুরো ভিজে যাব তো দেখি কী করা যায় এখন বৃষ্টি পড়ছে মারাত্মক জোরে যতক্ষণ আমরা ফ্যাক্টরির ভেতরে ছিলাম এক ফোঁটা বৃষ্টি ছিল না যেই আমরা বেরোলাম মানে হমঝম করে বৃষ্টি যাকে বলে মারাত্মক জোরে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে মানে সামনে কিছু দেখা যাচ্ছে না পুরো হোয়াইট আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে বাট প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে জাস্ট প্রচণ্ড জোরে আমাদের একটা শপেও যেতে হবে এখন প্লাস প্রিন্ট আউটও করাতে হবে জানি না কিভাবে কি করব তো আপাতত যাচ্ছি আই হোপ যে বৃষ্টিটা আমরা যেতে যেতে যাতে থেমে যায় বৃষ্টির মধ্যে পুরো ফেসে গেলাম আমরা বল এখন না পারছি আমরা কাজগুলো করতে না পারছি গাড়ি থেকে নামতে পুরোপুরি ব্লক এত জোর বৃষ্টি হচ্ছে ছাতা নিয়েও নেমে যদি দোকানে যাই তাহলেও পুরো ভিজে যাব আর যেখানে প্রিন্টের প্রিন্ট আউটের দোকান ওখানে তো গাড়ি দাঁড় করাতে পারবি না তো রাস্তার উপর মানে গাড়িও রাখা যাবে না এখন এখানেই বসে থাকা ছাড়া কোনো উপায় নেই আর অলরেডি প্রায় 25-30 মিনিট হয়ে গেছে আমরা একইভাবে বসে আছি গাড়িতে না পারছি যেতে বিকজ এতটাই বৃষ্টি পড়ছে বাইরে আমরা কোনোভাবেই এখন ছাতা নিয়ে বেরোতে পারবো না আর মেন যেটা প্রবলেম আমরা যেখান থেকে প্রিন্ট আউটটা দিয়ে করাবো সেই শপটার সামনে কোনো রকমের প্রপারলি গাড়ি রাখার ব্যবস্থা নেই একদম চিনার পার্কের মোড়ে আর এখানে আজকে বাকি সব প্রিন্ট আউটের দোকান বন্ধ আর আমার ল্যাপটপটা রয়েছে বাড়িতে ল্যাপটপটা যদি ফ্যাক্টরিতে থাকতো তাহলে আমরা এখান থেকে প্রিন্ট আউট করিয়ে নিতে পারতাম
বাট সেটাও আমরা করতে পারিনি আজকে। এবার সব মিলিয়ে মানে এমনভাবে আমরা ফেসে গেছি, আমরা গাড়িটা থেকে নামতে পারছি না মোট কথা। তো গাড়ির মধ্যে আটকে বসে আছি এতক্ষণ ধরে, আর কন্টিনিউয়াসলি সেমভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে, জানি না যে কখন আমরা যেতে পারবো আজকে। অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেল এভাবে আজকে আমাদের। কমছে তো নাই, উল্টে আরো বেড়ে যাচ্ছে। ফাইনালি বৃষ্টিটা থামলো, থামলো বলতে কমেছে একটু আগের থেকে, এন্ড আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। জল জমে গেছে রাস্তা। ফাইনালি বাজে 5টা এন্ড সাকসেসফুলি আমাদের প্রিন্ট আউট করানো কমপ্লিট, বাইরে বৃষ্টিও থেমে গেছে, সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফাইনালি এখন আমরা বাইরে যাচ্ছি। আমরা এখন এসেছি একটু হালদিরামসে, বিকেলবেলা এখান থেকে কিছু একটু খাবো, খেয়ে দেন বাড়ি যাওয়া হবে। চলো ভালোই হবে দেখ। খাওয়া কমপ্লিট, আমরা বেরিয়ে যাচ্ছি হালদিরামস থেকে। Finally home calling. Finally বাড়ি এলাম, ফ্রেশ হলাম, মুখে ভালো করে একটু অ্যালোভেরা জেল লাগালাম। মানে সারাদিনের পর আজকে এতটা টায়ার্ড লাগছিল যে কি বলবো, মানে আজকে এক্সেসিভ হেক্টিক ডে ছিল আমাদের জন্য। এখানে এখন একটু ড্রাই ফ্রুটস খাওয়া হচ্ছে, আর তার সাথে রাকেশের এখানে এসছে অ্যাপেল, যেটা আমার খেতে একদমই ভালো লাগে না, বাট রাকেশ তাও জোর করে দেয় আমাকে। এই এখন আপাতত আপডেট। পরে তারপর ব্লগ এডিট করতে বসলাম, তারপর বেজে গেল অলমোস্ট 8:30, আর তারপরে করলাম রাতের ডিনার। ডিনারে ছিল ভাত, একটা সব রকম সবজি দিয়ে তরকারি, তার সাথে ছিল গুরজালি মাছ প্লাস চিকেন, এইসব খেতে। তারপর ভাবলাম আজকের এই ব্লগটা এখানেই এন্ড করে দেওয়া যাক। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, অ্যান্ড কিপ সাপোর্টিং ডেলি লাইফ উইথ দেবীরা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা সুন্দর নতুন ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হ্যাপি, স্টে হেলদি, টেক কেয়ার, টাটা, গুড নাইট।